চট্টগ্রাম নগরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ভিড় সিভিল সার্জন অফিসের তথ্য মতে মশাবাহিত এ রোগে গত ষোলো দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুশো জন মারা গেছেন সাতজন রোগী আর জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা আটশো জন এমন অবস্থায় মানুষের আতঙ্ক বাড়ছে বাসায় বিভিন্ন ডাক্তার থেকে ওষুধ নিয়েছে রাষ্ট্রে এখানে এনে কালকে ভর্তি হয়েছে সরাসরি খাঁপছে ওর কাফি কাফি জ্বর অনেক বেশি আসছে ডেঙ্গুর প্রকোপ তো বিগত দশ বারো দিন থেকে শুধু বাড়তেছে কমতেছে না বাড়তেছে আশেপাশে যে ডোবাগুলো আছে বা ড্রেনগুলো আছে এগুলো থেকে মশার উদ্রতা হতে পারে বন্যার পানি হয়েছে যে ওই পানির পরের থেকেই মশার উপদ্রব বাড়লেও বাড়েনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওষুধ ছেটানোর কার্যক্রম এ নিয়ে সিটি কর্পোরেশন উদাসীন বলে অভিযোগ নগরবাসীর আগে তো ওষুধ দিত সিটি কর্পোরেশন লোক এখন দিচ্ছে না অনেক তো অসচেতনার কারণে আমাদের এই ডেঙ্গু রোগ সিটি কর্পোরেশন থেকে কোনো রকম ওষুধ বা কিছু দেওয়া হয় না যার ফলে মশার গেছে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা ক্লাইমেট চেঞ্জের কারণে হতে পারে আর একটা হচ্ছে এই যে বৃষ্টির পানি প্রতিদিন বৃষ্টির পানি হচ্ছে এটার জন্য বিভিন্ন জায়গায় পানি জমা থাকার কারণে হতে পারে আর একটা হচ্ছে আমাদের ওই যে আশেপাশে যে ঝোপঝাড় আছে সেগুলো পরিষ্কার পোষণ না থাকলে এটাও হতে পারে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে বারো জনের মৃত্যু হয়েছে পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম